প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সংসারে ব্যয়ের চাপে কাটছাট ইন্টারনেটে। দেশের রাস্তায় চলছে টেসলা অডিও দামি বৈদ্যুতিক গাড়ি। রাষ্ট্রপতি পদ লাভজনক কিনা এই প্রশ্নে বিতর্ক। বিএনপির কর্মীর মার্কেটে আওয়ামী লীগ নেতার তালা। সমকালের শিরোনাম, রাজুক চেরাগে গাড়ি বাড়ি প্লট দোকান। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত, প্রজ্ঞাপন জারি। কালের কণ্ঠের শিরোনাম, ভোট সুষ্ঠু করতে কাজ করব, গণমাধ্যমকে নতুন রাষ্ট্রপতি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বিএনপির তলে তলে প্রার্থী বাছাই। কোস্টগার্ডের প্রতি প্রধানমন্ত্রী, উপকূলবাসীর প্রকৃত বন্ধু হন। তুরস্ক সিরিয়ায় ফের ভূমিকম্প, 6 বছরের শিশুর 178 ঘন্টা পর অবিশ্বাস্য বেঁচে ফেরা। ইত্তেফাকের শিরোনাম, বিজয়ের মাসে জাতীয় নির্বাচন, সড়কে মা ও মেয়ে সহ 15 জনের মৃত্যু। দেশকে কি হরিলুটের জায়গা, দ্বৈত নাগরিকদের ঋণের টাকা পাচার প্রসঙ্গে হাইকোর্ট। মানব জমিনের শিরোনাম, শাহাবুদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কি বাতিলের পথে। একই দিনে আসছেন যুক্তরাষ্ট্র ভারতের 2 শীর্ষ কর্মকর্তা। দেশ রূপান্তরের শিরোনাম, 13 ছাত্রীর জন্য 27 কোটির হোস্টেল। চ্যালেঞ্জিং সময়ে কতটা আলো জ্বালাবেন রাষ্ট্রপতি, বসন্ত বাতাসে ভালোবাসার দিন আজ। কালবেলা শিরোনাম, আফগান হিরোইনের বাংলায় দাপট। জনকণ্ঠের শিরোনাম, অর্থনীতিতে স্বস্তি, আজই বসন্ত জাগ্রত দ্বারে। যায় যায় দিনের শিরোনাম, আজই এ বসন্তে বর্ণময় ভালোবাসার দিন। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত এইটি কিন্তু সবাই জানি আমরা, এবং তার সাথে যুক্ত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু আমি আপনার কাছে প্রসঙ্গটা তুলতে চাই এই জন্যে যে অনেকে মনে করেন যে বছরের সারা বছর নাই, আজকেই একটা দিন ভালোবাসা দিবস বলে বলে চিল্লালেই কি ভালোবাসা হবে। কিন্তু তারপরেও একটা আনুষ্ঠানিকতা থাকে, ভালোবাসা তো শুধু প্রেমিকার প্রেমিকার জন্য, মা বাবার প্রতি, দেশের প্রতি, বন্ধুর প্রতি, রাষ্ট্রের প্রতি। কি বলবেন? না, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই দিবসগুলো পালন করা এবং একটি নির্দিষ্ট দিন ভালোবাসা দিবস, এতে দোষের তো কিছু নেই। যে কথাটি আপনি সূচনা বক্তব্যে বললেন যে অনেকের ধারণা ভালোবাসা মানে প্রেমিক প্রেমিকের ভালোবাসা, বিষয়টা তো তা না। আমি বৃক্ষ প্রেমিকও তো হতে পারি। আমি যে আপনার যে শেখ সিরাজ সাহেব যেই অনুষ্ঠানটা করেছেন যে বঙ্গভবনের উঠুন না গণভবনের উঠুন, গণভবনে, হ্যাঁ, এই যে কৃষি কাজগুলো করেছেন, যে চমৎকার অনুষ্ঠানটা হয়েছে চ্যানেল আয়ের, শেখ সিরাজ সাহেব বহু ভালো কাজ করেন, কিন্তু আমার বিবেচনায় আমার এই বয়সে আমার মনে হচ্ছে সবচেয়ে সুন্দর কাজ করেছেন এই কারণে, এটা ভালোবাসা। আমি সেই কথাটাই বলছি যে কৃষির প্রতি যে ভালোবাসা এবং তার আন্তরিকতার সাথেই কিন্তু তিনি প্রধানমন্ত্রীর মানে উঠানে তার প্রাঙ্গণে কীভাবে কৃষি করেন, এটি করে যে কাজটি করেছেন একই সাথে, মানে ভালোবাসা তো অবশ্যই, কিন্তু সেই সাথে সারা দেশের মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করে জানিয়ে দেওয়া, জাগ্রত করেছেন। এবং যে প্রধানমন্ত্রী শুধু কথা বলেন কাজ করেন না বিষয়টা তা না, কিন্তু এতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যতম বিশ্ব নেতা শেখ হাসিনা, তার জন্য কিন্তু যেটি হয়েছে যে শেখ সিরাজ সাহেব কেউ বলতে পারেন যে তার পক্ষ নিয়ে এই কাজটি করেছেন, বিষয়টি তা না, এটা কিন্তু সমস্ত মানুষের জন্য। এবং উনি যে কথা বলেন এবং কাজটা করেন, সারা দেশের মানুষ, সাধারণ মানুষও কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন যে আমরা প্রধানমন্ত্রী যদি গাছ লাগাতে পারেন তার প্রাঙ্গণে, সবজি, পেঁয়াজের গাছ, অন্যান্য শাক সবজি সমস্ত কিছু দিত, এবং মাছের যেই লেকের মধ্যে মাছ চাষ, এই যে কাজগুলো, এগুলোর মধ্যে ভালোবাসা। সুতরাং ভালোবাসাহীন সমাজ এটা নিষ্ঠুর সমাজ, সেই সমাজ তো আমরা চাই না। আপনি আপনি যদি ইচ্ছে করেন দেশকে ভালোবাসেন, আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন, তাহলে তো আমি দুর্নীতি লুটপাট করতে পারি না, করা সম্ভব না। মানে এইটা সবচেয়ে জরুরি, যদি দেশমাতৃক আর ভালোবাসা আপনার অন্তরে থাকে আপনি দুর্নীতি করতে পারবেন না, প্রশ্নই ওঠে না, অন্যায় করা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে। মহামান্য রাষ্ট্রপতির নাম চূড়ান্ত হয়েছে এবং মহামান্য রাষ্ট্রপতি
সাক্ষাৎকারে বলেছেন গণমাধ্যমকে, ভোট সুষ্ঠু করতে কাজ করব। এটি যে কোনো আপনি মহামান্য রাষ্ট্রপতি আগামী দিনে নিশ্চয়ই তিনি মহামান্যই শপথ নেওয়ার আগেও এবং পরেও তিনি মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত দলীয় এবং যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে তিনি শপথ নেবেন। তিনি যে কথাটি বলেছেন এই কথাটি প্রত্যেক নাগরিকেরই তো কথা, আমরা প্রত্যেকে প্রত্যাশা, মানে কে কোন রাজনৈতিক দল করলো সেটি বিষয় না, বিষয়টা হচ্ছে আমি খেয়াল করেছি তিনি যে কথাটি বলেছেন এটি প্রত্যেকটি নাগরিকেরই প্রত্যাশা কিন্তু, যে দেশটি দেশে নির্বাচনটা হোক, সুষ্ঠু নির্বাচন হোক এবং প্রত্যেকেরই প্রত্যাশা। এখন সুষ্ঠু নির্বাচনের যে মানে শর্তগুলো থাকে, কন্ডিশনগুলো থাকে, একতরফা কোনো কিছু হতে পারে না এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য আরও অনেক কিছু থাকবে, কিন্তু সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ থাকতে হবে, নির্বাচন কমিশনের তার দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান থাকতে হবে বা তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বটি পালন করতে হবে। এবং তিনি যে কথাটি বলেছেন আমি তার সাথে আমি আপনি আমরা অনেকেই একমত, যে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের যেহেতু একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই যেন সরকারে আসে, এই সরকার যদি ভালো না হয় আরেকটি সরকার হবে, সেই সরকারটি নিশ্চয়ই যে কথাটি আমরা বারবার বলা আপনার অনুষ্ঠানে বলেছি, একে মানে মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও যেটি বলেছেন আগামী দিনের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনায় থাকবেন। আমি আজকে আমার এই সরকার ভালো লাগলো না, ভালো কথা, কিন্তু কোন সরকার আসবে সেই সরকারকে অবশ্যই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বাংলাদেশের এটাই এর বাইরে তো হতে পারে না, এবং সেই জায়গাটা সেই দল সেই কারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারে ভালো লাগলো না আরেকজনের ভালো লাগবে, কিন্তু আমার মূল বিশ্বাসের জায়গায় যেন কোনো চিন না ধরে। আমরা এই সময়ে মানে উন্নয়ন অগ্রযাত্রায় দেশটা এগিয়ে যাচ্ছে এইটা কিন্তু যারা পছন্দ করেন না তারাও স্বীকার করবেন, কিন্তু আমরা বোধ করি দুর্নীতিতে যে আমাদের অবস্থান সেই জায়গা থেকে কতটুকু সরে আসছি বা সরে যাচ্ছি কি না। আজকে হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছাপা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়, আপনার সামনে যে পত্রিকাটা আছে সেখানেও আছে এবং দৈনিক ইত্তেফাকেও ছাপা হয়েছে, দেশ কি হরিলুটের জায়গা, দ্বৈত নাগরিকদের ঋণের টাকা পাচার প্রসঙ্গে হাইকোর্ট, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, দেশে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট, আদালত বলেছে এদেশ কি হরিলুটের জায়গা যেখানে ছলে বলে কৌশলে ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এভাবে কি টাকা নিয়ে যাওয়ার সুযোগ আছে, আমরা কি এটা অ্যালাউ মানে অনুমোদন করতে পারি? আসলে দেখেন যে জিনিসটা হচ্ছে যে কোনো অবস্থাতেই একটি জায়গা একটি দেশ হরিলুটের জায়গা হতে পারে না, রাষ্ট্র হরিলুটের জায়গা হতে পারে না, কিন্তু আমরা এই কথা তো দেখছি যে টাকা পাচার হচ্ছে, টাকা কাদের টাকা পাচার হচ্ছে, সরকারের টাকা অর্থাৎ দেশের জনগণের টাকাই তো পাচার হচ্ছে, এই টাকা কোন টাকা, যারা কঠোর পরিশ্রম করে বিদেশে বিভিন্ন দেশে আপনিও দেখেছেন আমিও দেখেছি আমরা অনেকেই দেখেছি অনেকেই দেখিনি যে কী কঠোর পরিশ্রম করে মধ্যপ্রাচ্যে বলেন প্রচণ্ড গরমের মধ্যে যেখানে বেরোনো যায় না, পাঁচ মিনিট এক মিনিট দাঁড়ানো যায় না, সেই জায়গায় কাজগুলো করে সেই লোকগুলো টাকাটা পাঠাচ্ছেন বৈদেশিক দেশে, তার পরিবারের কাছে পাঠাচ্ছেন, কিন্তু মূল টাকাটা হচ্ছে তো রাষ্ট্রের কোষাগারে জমা হচ্ছে ডলার হিসাবে বৈদেশিক মুদ্রা। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে এত কিছুর মধ্যেও কিন্তু অতি সম্প্রতি সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু চীন এবং ভিয়েতনাম যেখানে আমেরিকায় রপ্তানি মানে তৈরি পোশাক বেশি করতো সেই জায়গা তাদেরকে পিছিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশের পেছনে তারা আছে। এই যে গার্মেন্ট শিল্প এবং আমাদের শ্রমিকরা মানে জনশক্তি বাইরে রপ্তানি করা হয় তারা যে এই রেমিটেন্সগুলো পাঠান টাকা পাঠান সেই টাকাটা যদি আপনি আমি ছলে বলে কৌশলে আবার পাঠিয়ে দেই তাহলে এর চেয়ে মর্ম যন্ত্রণা এর আর কিছু হতে পারে। এইটা বোধ হয় এইটা বোধ করি মানে এই যে হ্যাঁ এইটা বোধ করি জরুরি যে আসলে এই জায়গাটা এসে সামাল দেওয়া, এবং এর জন্য দুর্নীতি দমন কমিশন আছে, এর পাশাপাশি আরেকটা জিনিস আছে আপনি খেয়াল করেন যে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে যে রাজস্ব মানে দিবস উদ্বোধন উপলক্ষে বলেছিলেন যে করের পরিমাণ বাড়ানোর দরকার নাই, নেটটা আওতাটা বাড়ানো, আপনি আমি যে কজন আমরা অর্থাৎ যাদেরকে আপনি এনবিআর এর আওতায় আসে অর্থাৎ যারা রিটার্ন জমা দেন
তারা তো টাকা দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন, কিন্তু ট্যাক্স বাইরে আছে যারা, যারা আমাদেরকে নিঃশ্বাসের মতে শতবার কিনতে পারে, বেচতে পারে, তারা যে ট্যাক্স দেয় না, এই যে ট্যাক্স আদায় করা, আদায়ের পরিমাণ বাড়ছে তারা বলেছেন, কিন্তু আমার ধারণা ওই জায়গাটা এবং দুর্নীতি যে করে, দুর্নীতি দমন কমিশন তো নিশ্চয়ই কাজ করছেন, তারা ভালো কাজ করছেন, আরও করবেন, কিন্তু হাইকোর্ট যে কথাটি বলেছেন যে হরিলুটের জায়গা তো হতে পারে না, তাদের যেই আশঙ্কা, যে শঙ্কা, এটা কি হরিলুট আসলে তো প্রশ্ন হচ্ছে হরিলুটের জায়গা হবে কেন? বাংলাদেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর সৃষ্টি করা বাংলাদেশ, এটি এগিয়ে যাচ্ছে, উন্নয়নের মডেল হচ্ছে, সেই দেশে কেন এই অবস্থা? প্রসঙ্গ তুলবার আগে এই কথাটাই বলেছি, উন্নয়ন অগ্রযাত্রায় কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু দুর্নীতিটা ঠেকানো যাচ্ছে না, এটাই সবচেয়ে জরুরি। আবার একটি দুর্নীতির খবর আপনার সাথে আলোচনা করতে চাই, শিক্ষা এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখলে যে আদলটা ভেসে ওঠে, যেখানে নীতি নৈতিকতার জায়গাটা স্পষ্ট, এবং দেশের বিশেষ করে ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় মিরপুর, এবং ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুব নাম করা, যদি এই সংবাদ যে সত্য হয় 13 ছাত্রীর জন্য 27 কোটি টাকার হোস্টেল, 13 জন ছাত্রীর জন্য, আমি জানি না 35 কোটি টাকার কর ফ্যাট বাকি, প্রয়োজন ছাড়াই খরচ 31.5 কোটি টাকা, আইন ভেঙে গভর্নিং বডির 1.5 কোটি টাকার সম্মানী, বিশেষ ক্লাসের নামে ব্যয় হচ্ছে 21 কোটি টাকা, করোনাকালীন দেওয়া হয়েছে বিশেষ ক্লাসের বিল 6 বছরে 3 কোটি টাকা তুললেও বের হয়নি কোনো ম্যাগাজিন, এবং 7 বছরে 375 কোটি টাকার বিল পরিশোধ করা। এই কজন ছাত্রীর জন্য এত কোটি টাকা ব্যয় করার যে কথাটি আপনি প্রথমেই সন্দেহ করেছেন, যদি সত্য হয়, যদি সত্য হয়, অর্থাৎ গণমাধ্যমে আমরা অনেক সময়ই কোনো কোনো গণমাধ্যম সঠিক সংবাদটি পরিবেশন করি না, বিভিন্ন তারা কেন, কিন্তু এই পত্রিকাটি যদি একটা ফিগার উল্লেখ করেছে, তারা যদি দায়িত্ব নিয়েই তো করেছে। হ্যাঁ, আমার কথা সেখানে, যদি ঘটনা সত্য হয় তাহলে এটা অবশ্যই দুঃখজনক হবে। এভাবে ব্যয় করা, যেখানে আপনি এর আগেই বলেছেন যে শিরোনামগুলো পড়তে যে, যেখানে সংকটের কারণে মানে মানুষের আয়, মানে ইন্টারনেট কাট করতে হচ্ছে, বাজার কমতে কমতে ছোট করতে হচ্ছে, যার প্রয়োজন 5টি দ্রব্য সে 3টি কিনছে, এই এই এটিকে মানুষ স্বীকার করে নিচ্ছে তো, মেনে নিচ্ছে তো, কিন্তু তার মধ্যে যদি অনিয়ম হয় তখন দুঃখটা লাগে, তখন দুঃখবোধ, তখন তারে সান্ত্বনা আপনি কী দিয়ে দেবেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গ যেটা তুলতে চাই, যেমন ধরা যাক যে ছোট ছোট ঘটনা আমরা বিচ্ছিন্ন বলি, কিন্তু সেই বিচ্ছিন্ন ঘটনাগুলো যখন দলের প্রতি এসে যায়, বা কোথাও একজন একেবারে নিম্নসারের একজন বিএনপি বা আওয়ামী লীগের কর্মী কোনো একটা দুর্ঘটনা ঘটালেন, কিন্তু দোষটা হলো ওই যে আওয়ামী লীগ, ওই যে বিএনপি। যেমন আজকে প্রথম আলোতে যে শিরোনামটা হয়েছে, একেবারে শীর্ষ শিরোনাম, বিএনপির কর্মীর মার্কেটে আওয়ামী লীগ নেতার তালা, বরিশালের গৌর নদী। এই যে শুরুটা কিন্তু হয়ে গেল, দলের কিন্তু দুর্নাম হলো যে এই যে আওয়ামী লীগ এটা করছে। আবার কয়েকদিন আগেই আপনি দেখেন, 3 দিন আগে শ্রীপুর বিএনপির পদযাত্রায় যে ছেলেটি অস্ত্র উঁচিয়ে এবং দেখা গেল যে সে কিন্তু মূলত সন্ত্রাসী, তাকে নাকি 1,000 টাকা দেওয়া হয়েছে, মানে তারে টাকা দেওয়া হয়েছে, সে বিএনপির যে বদনামটা করলো গ্রেপ্তার করা হয়েছে, এবং তার আগে ওই যে চুরি ডাকাতি খুন খারাপির এইসব অস্ত্র মামলা জেলও খেটেছে সন্ত্রাসী, তার সেই মামলা, এবং যে যথার্থভাবে বলেছেন যে যারা রাজনীতি করেন তাদের দলের প্রতি, যারা নিশ্চয়ই, আমরা যখন সংগঠন করেছি আমরা তো দেখেছি স্বেচ্ছাসেবক থাকে, যেন অন্য কোনো লোক ঢুকে না পড়ে, আপনি সন্ত্রাসের টাকা দিল কি দিল না, মানে না দিলেও ও কেন ঢুকবে এটা রাজনৈতিক দলে, এটা তালা দিয়ে সমস্ত দলের যে বদনাম, একটি একজন লোক, মানে উনি হয়তো ওই এলাকার প্রভাবটা দেখানোর চেষ্টা করলেন, চেষ্টা করলেন কিন্তু তার প্রভাবটা কিন্তু দলের শক্তিতে প্রভাব হলো, কিন্তু দলের যে বদনামটা হলো। এই জন্যই প্রশ্নটা হচ্ছে যে মানুষ যদি ভালো না হই, আমরা যদি মানুষ হিসেবে ভালো না হই, তাহলে ভালো সমাজ তো তৈরি করতে পারবো না, সম্ভব? ব্যক্তিগতভাবে যদি আমরা প্রত্যেকেই ভালো চিন্তা করি, ভালোভাবে, মানে অর্থাৎ ভালো চিন্তার ফসলই হচ্ছে সমাজ, সমষ্টিগতভাবে তখন ভালো হবে। এখন আমরা যদি ভালোভাবে চিন্তা করতে না পারি, ভালো মানুষ না হতে পারি, তাহলে ভালো সমাজ আমি কীভাবে পাবো বলেন? আকাশ থেকে তো আসবে না, সম্ভব না, এটাই খুব গুরুত্বপূর্ণ, আকাশ থেকে তো আসবে না। তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প আমি জানি না আমাদের বাংলাদেশকে কতটা সতর্ক করলো, কিন্তু এই যে প্রত্যেকটা দিন আমরা যে এই যে ভূমিকম্পের ভয়াবহতার চিত্রটা আস্তে 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 যে ফুটে উঠছে, 178 ঘন্টা পর একজন অলৌকিকভাবে একজন শিশু বেঁচে গেছে তার খবরও আমরা পাচ্ছি, মানে এইখানে হয় সৃষ্টিকর্তার রাখে আল্লাহ মারেকে। কিন্তু
আমি আপনার কাছে আবারও বিনীতভাবে একটা প্রশ্ন রাখতে চাই। ওই যে প্রথমে বললাম যে আমরা সতর্ক, ভূমিকম্প আমি রোধ করবো কী করে সেটা জানি না, জানি না, এটার সতর্কতা তো নেই, কিন্তু একটা প্রস্তুতি তো থাকতে পারে, সেটার অবস্থাটা সেই অবস্থা মানে আমি যদিও বিশ্বাস করিনি, ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে গতকালও বলা হয়েছে যে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা বলার জন্য হয়তো বলেছে, কিন্তু যে প্রস্তুতি থাকার কথা সেই প্রস্তুতি কিন্তু আমাদের, কারণ বলা হচ্ছে যে বাংলাদেশ মানে আমাদের কিন্তু একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে রানা প্লাজা, এক রানা প্লাজাকেই আমরা উদ্ধার করতে যে গণধর্ম লেগেছে, সে রানা প্লাজা অনেকদিন আগে, এতদিনের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু তারপরে আমরা আরও কয়েকটা ভবন লক্ষ্য করেছিলাম, এর আগেও বলেছি, কিন্তু আমার মনে হয় যে যতটা প্রস্তুতি থাকা দরকার এখন থেকেই আমাদের চিন্তা করা উচিত, এবং যা যা সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস বলেন অন্যান্য যারা উদ্ধার কাজ করবেন, আমরা তো দেখছি যে তুরস্ক এবং সিরিয়ায় যে অবস্থা, সারা 100টি দেশের আমাদের বাংলাদেশের উদ্ধারকারী দলও গিয়েছেন, তারও কিন্তু একটি জীবিত মানুষকে, শিশু কিশোরকে, কিশোরীকে উদ্ধার করেছেন। এই যে অবস্থা আমাদের 8 থেকে 7, 7 থেকে 8 রিখটার স্কেলে একটা ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, যেহেতু 100 বছর 150 বছরের মধ্যে হয়, 100 বছর আগে 1830 সালে সর্বশেষ ভূমিকম্প হয়েছিল এই এলাকায়, সেটি ছিল 8 রিখটার স্কেলের, এখন সেই 100 বছরের মধ্যে ধরেন আগামী 5-7, 22-23 চলছে, 5-7 বছরের মধ্যে যে কোনো সময় বহুদিন ধরে যদি হয়ে যায়, আর বাংলাদেশের যে অবস্থা, ঢাকার যে মাটির যে অবস্থা, অধিকাংশই কিন্তু আমাদের সেই কী বলবো আধুনিক জমিদাররা বালি দিয়ে ভরাট করে যে ভবন করেছে, আধুনিক জমিদাররা তাই না, তারা ভরাট করেছেন এবং মানে নিয়ম না মেনে, অর্থাৎ গৃহ নির্মাণের জন্য যে রাজুকের যে কোড এবং যে যেটি, আমি আপনার সাথে এই জায়গায় একটু দ্বিমত পোষণ করি, এই যে রাজুকের কথা বললেন যে আচ্ছা ঠিক আছে, একটা প্রতিষ্ঠান আছে যে তাই সে একটা নিয়ম জারি করে দিয়েছে, আচ্ছা সেই নিয়মটা যদি আমি না পালন করি, তার দেখভাল দায়িত্ব কার? দায়িত্ব তো তাদেরই, যিনি নিয়মটা করেছেন, আপনি এখানে দাওয়াত দিয়েছেন, একজন অতিথি কথা বলবেন, এবং আপনারই তো দায়িত্ব, অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব আপনার, অন্য আরেকজন এসে করবে না তো এই বিষয়গুলো। সুতরাং রাজুকের যে নিয়ম কোড মানে না ভবন নির্মাণের সময়, এ দেখার দায়িত্ব তাদের, তাদের দায়িত্ব কোড না মেনে যে ভবন নির্মাণ করলে যদি ধস নামে তখন কিন্তু বিপর্যয়। এখন আপনি দেখেন তুরস্কের যে অবস্থা হচ্ছে, এখন উদ্ধার কাজ করতেও তারা পাচ্ছেন না, কেন, যে অবস্থা দুর্গন্ধ, মানে 7-8 দিন গত সোমবার হয়েছে, এই অবস্থা স্বাভাবিক, যেমন একটা পত্রিকায় আসছে যে ভবন মানে স্তূপ সরালেই লাশ, হ্যাঁ লাশ, এবং লাশের যে গন্ধ, গন্ধের মধ্যে যত কিছুই হোক আপনি মাস্ক মুখোশ পরে কিন্তু উদ্ধার করা অসম্ভব হয়ে পড়ছে, সেই সাথে শীত, আমাদের যে খোদা না করুক আমাদের এখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, যারাই বলুন ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড সার্ভিস বলছেন আমরা সব প্রস্তুতি আমাদের পূর্ণ আছে, কী প্রস্তুতি পূর্ণ আছে, কয়টা ভবন সরানোর প্রস্তুতি আছে আমি জানি না, কিন্তু থাকলে ভালো, না থাকলে আমাদের যেটি দাবি হবে যে দ্রুত গতিতে একটি ভূমিকম্প হলে অন্তত প্রাথমিকভাবে যেন আমরা মানে উদ্ধার কাজের জন্য যেই দেশ, অন্যান্য দেশ তো সাহায্যের জন্য আসবে পরে, আপনি প্রাথমিকভাবে তো আমাদেরকেই প্রথমে কাজটা করতে হবে, সেই কাজের জন্য যেন আমরা তৈরি থাকি এবং সচেতনার দরকার আছে। আরেকটি বড় কথা হচ্ছে কিছু যে আপনি ভূমিকম্পটা যেটি আপনি বলেছেন রোধ আমরা করতে পারবো না, যখন টেকটোনিক প্লেটের ঘর্ষণ হবে, ভূমিকম্প হবে, আমি তো আমি বাঁচবো কী করে, আমাকে যে শেল্টার নিতে হবে, কীভাবে বাঁচতে হবে, কিছুদিন কিন্তু এটি বলা হয়েছিল, আবার থেমে গেছে, এটিও কিন্তু মানে জনমত তৈরি করার জন্য, সচেতন করার জন্য অব্যাহত থাকা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ভূমিকম্পের কথা শেষে আলোচিত হলো, ভূমিকম্প কীভাবে রোধ করব সেটা সৃষ্টিকর্তা আমাদের সহায় হন এ ব্যাপারে, কিন্তু ভূমিকম্পের আগে যে প্রস্তুতিটা, আমাদের যে ভবন কোড, ভবন নির্মাণ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি বোধ করি আমাদের একটু নজর দেওয়া দরকার। আর জমি ভরাট করার ক্ষেত্রে এই যে পলিথিন বর্জ্য দিয়ে আমরা কীভাবে জমি ভরাট করছি, সেই বিষয়টি বোধ করি বিশেষভাবে নজর দেওয়াটা খুব জরুরি। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।